الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا. فقد قال الله تعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صدق الله العظيم. সম্মানিত সদ্য সভাপতি, মসজিদ কমিটির অন্যতম সদস্য শেষ অংশের দিকে যে আয়াত তেলাওয়াত করেছিলাম তার প্রথম অংশ আমরা গত মাসে শেষ করেছি। সেখানে আলোচনার মূল বিষয় ছিল জাহান্নামে যাওয়ার কারণ কি। আজকের আলোচনার বিষয় হল জান্নাত আল্লাহ কাদেরকে দেবেন, কি কারণে দেবেন। একেবারে মুক্তসর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তিনি জান্নাত এবং জাহান্নামের মালিক। জাহান্নামের আলোচনা করতে গিয়ে শেষ কথা দুটি কথা বলা প্রয়োজন ছিল, যেটা সময়ের জন্য বলা হয়নি। হাউ টু সেভ ইয়োরসেলফ ফ্রম দা হেল ফায়ার, জাহান্নাম থেকে কিসে আমাদেরকে মুক্তি দেবে। যে জাহান্নামের ভয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেঁদেছে, তমাম পয়গম্বর কেঁদেছে, সাহাবিরা কেঁদেছে। আল্লাহ তাআলা বলছে কাঁদা ছাড়া জাহান্নাম থেকে বাঁচার রাস্তা নাই। ফালা ইয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, তোমরা হাসো কম বেশি কাঁদো। এটা কোরআনের আয়াত, বেশি কাঁদো। শুধু ক্রন্দন, শুধু চোখের পানি দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে হবে? আমাদের এই সমস্ত টুটাফাটা ইবাদত দিয়ে জাহান্নাম থেকে বাঁচার জরিয়া হবে বলে কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। বেশিরভাগ মানুষের এবাদত গ্রহণযোগ্য হচ্ছে না, সে বুঝতেছেও না, আমরা বুঝতেছি না যে আমাদের এবাদত এবাদত হচ্ছে না। কেয়ামতের একটা আলামত হলো উব্বাদুন জহারুন উলামাউন ফুসাকুন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, জাহানেরা আবেদ হয়ে যাবে,
আলেমেরা এবাদত ছেড়ে দেবে, কেয়ামতের একটি আলাম। যাদের এবাদত করার যোগ্যতা আছে, এবাদত বিশুদ্ধতা জানে, তারা ফাসেক হয়ে যাবে। যারা কিছুই বুঝবে না তাদের ভিতরে এবাদত করার জজবা আসবে না, এবাদত করবেই না। আল্লাহ তাআলা রহম করো আমাদের। আমিন। যে বিষয়ে যিনি জানেন তিনি তো সে বিষয়ের আলেম। আলেমের কোন এরকম মানদণ্ড নাই যে কামেল মাদ্রাসা থেকে সার্টিফিকেট নিতে হবে, না এরকম কিছুই নেই। জানাই হচ্ছে যারা জানে আর যারা জানে না তারা এক হতে পারে। জেনেছেন আপনি, আপনি ও বিষয়ে আলেম। আর এলেম হচ্ছে ও বিষয় যে বিষয়ের শুরু শেষ কারো জানা নেই, কারো জানা নেই, নবীরও জানা নেই। আমি তোমাদেরকে গোটা মানব জাতির ক্ষুদ্র চিত্র দিয়ে যে সূর্যের রশ্মি সেখানে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা যে উড়ে যায়, কেউ কেউ বলছেন ওইটা এক জাররা। এটা সত্তর ভাগের এক ভাগের বলছে যে এক জাররা। আল্লাহ বলছে এতটুকু এলেম তমাম সৃষ্টি জগতের বন্টন করেছি। তাও এর কিছু দিয়েছে, ওরে কিছু দেয় নাই, হেরে কিছু দিয়েছে, এর কিছু দেয় নাই। এলেম হচ্ছে ওই বিষয়ে যে বিষয়ের উপরে দুনিয়ার কোন মানবের কোন অহংকার চলবে না, সকলকে বলতে হবে যে আমি জানি না, আমি এতটুকুই জানলাম মাত্র, আমি যে জানি না এই কথা জানাটাই হচ্ছে এলেম। কথা কি বোঝা যায়? ঘটনা আল্লাহ কোরআন শরীফে বলছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর জিজ্ঞাসা করে এই জমানার ভিতরে আল্লাহ আমার চাইতে বড় আলেম কে? মুকাল্লামা মুসা তাকলিমা, মুসা ওই পয়গম্বর যে আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার জিজ্ঞাসা করে আল্লাহ কা মুসা রে কিসে পেয়েছে? সূরা কাহাফ পড়ে নেবেন, এই ঘটনা আছে না? নাই। আল্লাহ বলছেন নবী নয় আমার এক বান্দা, মিল্লাদুন্না ইলমা, তাকে আমার থেকে কিছু এলেম আমি তার বকশিস করছি, তুমি তার পিছিয়ে কিছু সময় দিয়ে আসো। বলে কি অনেক কথা আছে, মুসা আলাইহিস সালামকে দেখার পরে বললো তুমি বনী ইসরাইলের পয়গম্বর মুসা, আমার সাথে চলার তোমার যোগ্যতাই নেই। তুমি অস্থির, অস্থির মানুষ আমার সাথে চলতে পারবে না। পয়গম্বরের প্রথম সবক দিল যে তোমার মতো নবী আমার সাথে চলার যোগ্যতাই নাই, সে কোন নবীও না, আরো কুৎসিত মানুষ, কালো লোক, তিনি কালো আদমি, ওই যে আফ্রিকান জাতীয় মানুষ কিনা, কেউ কেউ বলছেন এখনো জীবিত আছে, বিতর্ক আছে, কেউ কেউ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরে তিনি আর জীবিত নাই। জুরান তেকালের পরে মারিফুল কুরআনের মুসান্নিফ লিখেছেন সাহাবীরা অস্থির অবস্থা যখন কাঁদতেছিল তখন একটা দাড়ি পাকা অর্ধ পাকা অর্ধ কাঁচা চুল দাঁড়িয়ে রব, তখন একটা লোক সবাইকে ঠেলে সামনে চলে গেল, সুলার চেহারাকে দেখলেন, সবাইকে বললেন যে মৃত্যু থেকে আল্লাহ ছাড়া কারো কোনো রেহাই নেই, এরপরে চলে গেল লোকটা। আবু বকর বললে খিজির চলে যাচ্ছে, সব তফসির কেরিয়ার সাথে একমত নয়। যাই হোক, এরপর তার মৃত্যু কোথায় কি সমস্ত কিছু সম্পর্কে আমাদের কোনো এলেম নেই, আমার কোনো এলেম নেই। সেই লোক যে সমস্ত ঘটনা ঘটতেছিল এগুলো মুসা আলাইহিস সালাম পয়গম্বরের জন্য অস্বাভাবিক বিষয়, মুসাকে বললো যে এই সমস্ত বিষয়ে তোমার জ্ঞান নাই,
তুমি এই সমস্ত বিষয়ে চুপ থাকো, কোনো কথাই বলতে পারবে না, এই শর্তে আমার সাথে থাকতে পারবে। কিছু দূর চলে যাওয়ার পরে একটা বাচ্চা ছেলের এসে মেরে ফেলল, অপ্রাপ্তবয়স্ক। ঘটনার থেকে একটা বললাম আর কি, নুকারটা বললাম না, এটা ভয়ঙ্কর যেটা সবচেয়ে। মুসাউল্লাহ সন্ত একটা নিরপরাধ ছোট বাচ্চারে খুন করে ফেলছ, তোমার কি বলছি? আমার সাথে চলার যোগ্যতা নাই বলছে, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না? সে মাফ করে দাও। তিনটে ঘটনা করার পর বলছে যে এখন কি আর আমার সাথে চলবে? হাজা ফেরো আকো ভাই নিও ভাই না, তোমার সাথে আমার এখানে শেষ। তবে ঘটনাগুলো কি করছিল তুমি একটু জেনে দাও। যে নৌকায় করে আসলাম সেই নৌকারে কেন ছিদ্র করে দিলাম, ক্ষুদা করে দিলাম? তুমি তো জানো না, এরাও জানে না, আমি জানি। আমাকে আল্লাহ সেই এলেম দিয়েছে, সমগ্র দুনিয়া আমার কাছে একটা প্লেটের মতো। তুমি যখন খানা খাও সবকিছু তোমার সামনে, আল্লাহ তোমার জগতের আমার কাছে এরকম করে দিয়েছে। তোমার কাছে করছে, তুমি কি করে জানবে? সরকার সমস্ত অক্ষত নৌকাগুলোকে চিজ করতেছে, এরা তো এটা নিয়ে চালায়। বাচ্চারা আমার তো পোষাও নেয় না, ওরা আমাকে চিনে, মামা ডাকে। আমি ছিদ্র করে দিলাম যে তার এটাকে আর চিজ করবে না, এটা যেহেতু ক্ষুদ্র সেদা হয়ে গেছে, এটা নিখুঁত নাই। হ্যাঁ, টুটা হয়ে গেছে, এটা নিখুঁত নাই। আমি কি এদের প্রতি অকল্যাণ করেছি? তুমি দেখছো যে আমি একটা বাচ্চারে কতল করেছি, আমি কোনো মানুষের দিকে নজর করলে এ কত বছর পর্যন্ত তার হায়াতের শেষ পর্যন্ত কিরকম হবে সব আমি বলতে পারি। তুমি বলতে পারো? এটা তোমার নবীরও এলেম দেন। এই খুব ভালো মানুষের আওলাদ, কিন্তু এ খুব দুষ্ট এবং বাজে হয়ে যাবে। শুধু তোমাকে বোঝানোর জন্য আমি তারা হত্যা করছি। আল্লাহ তাকে দোয়া করলাম যে আল্লাহ তার বাপের আরেকটা বাচ্চা দান করুক, এটা তার বাচ্চার জন্য নিয়ামত, কেয়ামতের দিন সুপারিশকারী হোক, এ যদি বেঁচে থাকে তার পিতার জন্য অমঙ্গল হবে। কিন্তু এটা তো বাপেও জানে না, এটা আল্লাহ আমার এই এলাম দিয়েছে, আমি নজর করলে বলতে পারি। আল্লাহ যেহেতু তোমাকে আমার সাথে চলতে বলছে, আমি তোমার দেখানোর জন্য আমি তারা হত্যা করি নাই, আমি তার জন্যও কল্যাণ করেছি, তার বাপের জন্যও করেছি। আর বাকিগুলোর দিকে যাচ্ছে না, এই এলাম তো আল্লাহ তাআলা নবীকেও দেন নাই। আপনাকে নবুয়তের বিষয়ে কিছু জ্ঞান দিয়েছে, এই জন্য এলেম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজেজা। এক এক পয়গম্বরকে এক এক মুজেজা, মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজেজা হচ্ছে এলেম। তিনি উম্মি বলেই এলেমের মর্যাদা দিচ্ছে। আসরের নামাজের পরে ঈদুল শরীফ অন্তত 81 বার পড়লে 81 বছরের দিন দিকে গুনাহ মাফ হয়, একটা দুরূদ শরীফের কিতাবে রেখেছি। তবে এমনি পড়া উচিত। ইমাম শাফি এক সাহাবীকে হুজুর বললেন যে তুমি দুরূদ শরীফ, কয়ে হুজুর আমি দুরূদ শরীফ কতবার পড়তাম, কয়ে তুমি যত বেশি পারো, কয়ে আমি তো কি 3 ভাগে 2 ভাগ সময় পড়বো, কয়ে যদি আরো বেশি পারো আরো ভালো, কয়ে কি অর্ধেক দিন পড়বো আরো বেশি পারলে আরো ভালো। এইভাবে বলতে বলতে আল্লাহ পর্যন্ত দরুদ পৌঁছায়। আর কি কথা আছে, আল্লাহ কোরআন শরীফ পড়ে ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলা নবী, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দাও, আমরা বুঝতেছি না কিছু, আর বুঝার আমাদের সময়ও নেই। সময় তো নাই, সময় যখন হবে তখন আর তোমার বুঝের সুযোগ থাকবে না। অসুস্থ অবস্থায় পড়িয়াছে বিছানায়, সময়ের আজাব চলতেছে,
লোকে জিজ্ঞাসা করলো কি চাও তুমি? 25 বছর আমি বিছানার উপরে শরীর খেয়ে ফেলতেছি আমার পোকে, কি চাও তুমি? আমি মরণের চাই। পুত্রিয়া উঠছিল, মরণের চাই, তো মরণ তো আসতেছে না। বুঝেন, আল্লাহ যদি হায়াতের আজাব দিতে চায় এইভাবে দিবে। যদি সবর করে তাহলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে কবর নেবে, সবর যদি করতে পারে। সময় নাই, একথা বলতে আপনার ভয় কেন হয় না? আপনি কার সাথে টানাটানি করেন, টাগ অফ ওয়ার করেন? আর কিসের জিকির টিকির পড়েন? এগুলো পাল্লি করিয়ে নেই, বারবার বলি আপনাদেরকে। সবচেয়ে উৎকৃষ্ট জিকির কোরআন, আফজালুল জিকির তিলাওয়াতুল কোরআন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা শব্দের ভিতরে আল্লাহর বুঝার বিষয় আছে। আমরা এরপরে আলোচনা করব জিকিরুল্লাহ, আমি তফসির দেব জিকিরুল্লাহ ইনশাআল্লাহ আগামী মাসে। তবে এখন তো এই চলতেছে কি মাস, রজব। রজবটা কিসের মাস? সবাই বললেন না, কারণ এটা নিয়ে বিতর্কও আছে। বিতর্ক তো রসুল্লার জন্মদিন নিয়েও আছে, 12 তারিখে যে বলতেছেন, 12 তারিখ নিয়ে তো অনেক বিতর্ক। ইবনে জরির বলছে যে বিষয়ের উপরে বেশিরভাগ উম্মতদের এজমা হয়ে গেছে, এ বিষয়ে আর বিতর্ক করিও না। কথা বোঝা যায়নি? ইবনে জরির জবরদস্ত আলেম, মুফাসসির, ঐতিহাসিক, আমার কাছে তার এই রায় খুব পছন্দ। 27 তারিখে যে মেয়েরাজ হয়েছে রসুলদার একেবারে হিজরত আগের বছর, এই কথার উপরে মশুর তুমি এখন নতুন করে বিতর্ক একটা ইউটিউবে কেন দিচ্ছ? উম্মতের ভিতরে একটা ফেরকা সৃষ্টি কর। সুতরাং 27 রজব এবং বাইহাকি এই তারিখের উপরে অন্যান্য এবাদত বলছেন, এবাদত বলে বিশুদ্ধ হাদিস নাই, এই জন্য আমরা বলতেছি না। যে বুঝতে পারছেন? জি। তো যাই হোক, যেহেতু মিরাজের ঘটনা, প্রায় 40-এর কাছাকাছি সাহাবি মিরাজের আলোচনা করেছে, হাদিস বর্ণনা করেছে, সুবহানাল্লাহ, সেখানেও বিতর্ক আছে। হযরত আয়েশা রাসূলের শ্বশুরের মিরাজ স্বীকার করেন না। আয়েশা কি সাধারণ কোনো কেউ? না, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীদের দ্বিতীয়। হযরত উমর মতো ব্যক্তিও যার কাছে কোরআন শরীফ বুঝার জন্য তার দরবারে বসে যেতেন, এত বিশ্বস্ত দেখেন। অথচ হযরত আবু বকর থেকে মেরাজের হাদিস বর্ণিত, আয়েশার বয়স হুজুরের মেরাজ যুদ্ধে তখন 6-7 বছর হয়। বিতর্ক তো আছে, সাহাবীদের মধ্যে দুইজনের বিতর্ক, তিনি এবং মুয়াবিয়া। বিতর্ক থাকলে কি হয়েছে? 40 জন মানুষ হাদিসের আওয়াজ করলো, একজন নাও বিতর্ক করছে কোন বিষয়ে, তার কাছে বুঝে আসে নাই। মেরাজের বিষয়ে বিতর্ক করেন নাই, সরসরিরে মেরাজ, কথা বুঝা যায়নি? মেরাজ সরসরিরেই হয়েছে, একেবারে কোন সন্দেহের গুঞ্জাইশ নেই, এটাই আমাদের সন্দেহ। যাই হোক, তো মেয়েরাজের উপরে প্রতিবারে একবার আলোচনা হওয়া দরকার, রমজান শরীফের রমজান একটু আলোচনা হওয়া দরকার। আগের এই পরের মাসে মেয়েরাজের উপরে আমরা গত বড় করছিলাম মনে হয়, এবারও এক আয়াতের উপরে হবে, সুবহানাল্লাহ যে আশ্রয় হবে আপনি, তাই না? আপনারা থাকবেন, অন্য ভাই বোনদেরকে নিয়ে আসবেন ইনশাল্লাহ, আসেন। এবার তো বলছিলাম যে জাহান্নাম থেকে বাঁচার কারণগুলো, শুধুমাত্র কারণগুলো বলে আমরা আলোচনা দিয়ে যাচ্ছি। 1 নম্বর হলো জাহান্নাম থেকে বাঁচতে যাওয়ার প্রথম কারণ হলো জাহান্নাম যাওয়ার কারণটা বুঝলেই তো হলো, দুনিয়ার উপরে আল্লাহর যত গজব যত শাস্তির মূল কারণ কি? গুনাহ। মূল কারণ কি? গুনাহ। তো গুনাহ থেকে বেঁচে থাকবে, কোন গুনাহ? কবিরা গুনার থেকে যে বেঁচে থাকে সগিরা গুনাহ, এমনি মাফ হয়ে যাবে কোরআনের আয়াত।
আর সগিরে গুনার পর নিয়মিত যার করা অভ্যাস হয়ে গেছে, এটা আর এক গুনায় কবিরা। রেগুলার وَإِيَّاكَ وَالْمَعْصِيَةَ فَإِنَّ بِالْمَعْصِيَةِ هَلَّ سَخَطُ اللَّهِ عَزَّ وَجَلَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ মা মুহাম্মদ হাদিস বর্ণনা করেন হযরত মুয়াজ থেকে আসছে, তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো, গুনাহ আল্লাহর রাগের আগুন জ্বালিয়ে দেয়। হাজার হাজার বছর ইবাদত একটা গুনে বরবাদ করে দেবে, গুনাহ এত সাংঘাতিক। শয়তান তো একটা কথা অমান্য করলো, লক্ষ বছরের ইবাদত আছে না ছাই হয়ে গেছে। ইবাদত বেশি করার চেয়ে গুরুত্বপূর্ণ হলো নাফরমানি না করা, এটা হলো বড় ইবাদত। সুবহানাল্লাহ, কথা কি বুঝে যায়? সবচেয়ে বড় ইবাদত হলো কি করা, নাফরমানি থেকে বেঁচে থাকা। এক নম্বর, যে সমস্ত গুণাগুলো একেবারে ভয়ঙ্কর এরকম সংখ্যা এদের ইমামে যাহাবু 70 700 পর্যন্ত উল্লেখ আছে, সেগুলো দিয়ে আমরা যেতে পারবো না। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করলো যে কি কি গুণা করছিলি তোরা দুনিয়ার জীবনে, জান্নাতীরা জিজ্ঞাসা করবে আপন জনেরা, মা সালাকাকুম ফি সাকার, সাকারে কেন এসেছ, কি অপরাধ করেছে, এটা গুরুত্বপূর্ণ। হোয়াট ব্রট ইউ টু ভেরি, কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো, তাদেরকে বলা হবে টু দি ফায়ার, দে উইল আনসার, তারা বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লি, উই ডিড নট প্রে, সালাত আদায় করে নেই। জাহান নামে দেওয়ার কারণের গুণাগুলোর ভিতরে এক নম্বর গুণা কি, এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজাকারী ব্যক্তি ভিতরে থাকতে পারবে না, তাকে আবার তওবা করে ইসলামে দাখিল হবে। আল ফারকু বাইনাল আব্দু ওয়া বাইনাল কুফ, বিশুদ্ধ হাদিস, তরকুস সালাত, ইচ্ছা করে নামাজ কাজাকারী ব্যক্তি কুফরি করবে, আল্লাহ সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, সে তওবা করে ফিরে আসতে হবে, সোজা কোনো বিষয় না। কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, উই ডিড নট সে আওয়ার প্রেয়ার, এগুলো আল্লাহ জানা দিচ্ছে কেন, প্রশ্ন ফাঁস করে দিচ্ছে কেন, যেন আমরা জাহান্নামে না যাই। এরপরে কি করছিলাম, ওয়ালাম না কোনো তায়মুল মিসকিন, উই ডিড নট ফিড দ্য হাঙ্গার, আমরা ক্ষুধার্ত মানুষদেরকে আহার দিই নাই, আমরা মনে হচ্ছে আমাদের খাদ্য আমরা আর দণ্ডে দেওয়া না দেওয়া আমাদের ব্যাপার, তুমি জানো না যে তার রিজিক তোমার কাছে আছে। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এই সম্পদশালীগণ মাহরুমদের বঞ্চিতদের হক তোমার সম্পদের ভিতরে আছে। তার হক বলছে হক সেরিটি নয়, তার হক তার আদায় করে দাও, সে আসছে সে না আসছে তোমাকে দিয়ে আসতে উঠে, আল্লাহ তাআলা পূজার তৌফিক দাও। আমিন। দুই, ওয়াকুন্না নাখুযু মাআল খায়যীন, তিন নম্বরটা আরো ভয়ঙ্কর, যদিও খুব সহজ মনে হয়, আমরা কি করেছিলাম দুনিয়াতে, উই ইউজ টু টক ফলসহুড উইথ দ্য ভেইন টকার্স, আমরা আড্ডাবাজদের সাথে বসে বসে কি করতাম, আড্ডা, এই আড্ডাই কোন তরিকে না, আমরা নাখুজু হুমুল খায়যুন, আমরা খায়যুনদের সাথে যারা বেফজুল কথাবার্তা বলতেছে সায়ার দোকানে, তাদের ভিতরে আড্ডা মারতাম, এইভাবে হায়াত খতম করে দিছে আল্লাহ তাআলা। এই তিনটে স্পষ্ট গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান। আমিন। এই আজকে তওবা করি ফেলে, আল্লাহ তাআলা আমরা তওবা করলাম তুমি কবুল করো। আমিন। দুই, দুই হলো তওবা, গুনাহ তো হয়েই গেছে, এখন কি করতে হবে, তওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন গুনাহ আদমও করেছে, গুনাহ শয়তানেও করেছে,
আদম তোবা করে কি করেছে? না, গুনাহ করে কি করেছে? শয়তান তোবা করে, অহংকার করেছে, আমি ঠিক করেছি। আমারে কেন শয়তান আদমের সিজদা করতে বললে? খোদা তোমারে কেন সিজদা করতে বললে? খালাকতানি মিনান নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে তুমি সৃষ্টি করেছো আগুন থেকে আর তাকে আমার সামনে তৈরি করেছো হামাইম মাসনু, মশা মাটি থেকে। হামাইম মাসনু এই এক কথা আল্লাহ তাআলা কয়েকবার বলছে, পোঁসা মাটি, পোঁসা মাটি, পোঁসা মাটি। কুম্ভকারের মাটি হলো পোঁসা মাটি, এগুলা কি কুম্ভকারের চারা দেয়? ওখান থেকে বানায় বানাইবার আগে এরকম মাটির পোঁসা দিয়েছে আল্লাহ তাআলা, সেখান থেকে বানিয়েছেন দুর্গন্ধযুক্ত পোঁসা মাটি থেকে। এমনি মাটি বানাতে পারত, কি দিয়ে বানাইছে এটা তো কথা নয়। তোমাকে তোমার আমলেই জান্নাতি জাহান্নামে বানাবে, জন্ম হোক যথাযথা, কর্ম হোক। আদমের তো আল্লাহ তাআলা এলেম দিয়ে এত জ্ঞানী বানিয়ে দিয়েছে যে সমস্ত মালায়েকা তার এলেমের কাছে পরাস্ত হলো। আল্লাহ কইছে আদমকে সিজদা করো, সম্মান করো, তার এলেমের কাছে তোমরা সকলেই পরাস্ত, আমি তাকে এলেম দিয়ে ধন্য করছি। বিশেষ জ্ঞানী তৌবা করা, তৌবা ব্যক্তি কারি ব্যক্তি এরকম, মানে যে ব্যক্তি তৌবা করলো যেন সে গুনাহই করলো না। সাবান দিয়ে মনে হয় যেন ময়লা লাগেই, এটাই হাদিস। বান্দা তওবা করো, সাগর নয় সমগ্র পৃথিবীর সীমা যদি ডিঙ্গিয়ে যায় গুনাহ, তুমি যদি ইস্তিগফার করো আল্লাহর কাছে, আল্লাহ যদি ক্ষমা চাও, আল্লাহ বলছে তোর এত বিশাল দরিয়ার গুনাহকে এক মুহূর্তে ক্ষমা করে দেবে। ইবলিসকে আল্লাহ চ্যালেঞ্জ করছে এটা, যে আল্লাহ তোর এক গোলামের জান্নাত দেব না, কারণ আমার গোলাম যদি দুনিয়া সত্য পাপ করাও যদি গুনাহ মাফ চাওয়ার সাথে মাফ করে দেব, তারপরে যদি না চান তাহলে কিছু করার নেই। এই হাদিস বলার সময় হাদিসে কুদসি আল্লাহ তাআলা বললেন যে আমি গুনাহ মাফ করতে কাকেও পরোয়া করি না। আল্লাহর বয়ে কাঁদে কোনটা, কোন গোলাম বেশি ভালো? গুনাহগারী খুব খেয়াল করে, আল্লাহ তাআলা গুনাহগারী ক্রন্দনশীল গোলামের বেশি ভালো। আল্লাহর একটা নামই হলো গফুর, যদি কেউ গুনাই না করতো আল্লাহ গফুর এই গুণ দেখাইতো কেন? বান্দা গুনাহ করা কোনো বড় কথা নয়, কিন্তু গুনার উপরে বাড়াবাড়ি করা আল্লাহ পছন্দ করে। তিন নম্বর, মাপ চাওয়ার জন্য আল্লাহর কাছে কান্দা, কাঁদা, রব্বানা জালামনা, আগমকে আল্লাহ কাঁদা দোয়া শিখে দেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ যদি ক্ষমা না করো আমি বরবাদ করে সমুদ্রের ভিতরে সামিল হয়ে যাব। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। একটা আয়াত পড়ে রাসূলের তমাম রাত শেষ হয়ে গেছে, হযরত আয়েশা হাদিস বলে ফজর পর্যন্ত একটা আয়াত বললেন, তাহাজ্জুদ করলেন এই আয়াত দিয়ে। আল্লাহ তুমি যদি তাদেরকে মাফ করে দাও তারা তোমার গোলাম, তোমার কেউ জিজ্ঞাসা করতে পারবে না কেন মাফ করে দাও। তুমি যদি তোমার বান্দাদেরকে ক্ষমা না করো তাও তোমার কোন গোলাম তোমাকে বলতে পারবে না যে ক্ষমা কেন করলে। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদু
وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم তুমি আজিজুল হাকিম, তুমি যদি ক্ষমা করে দাও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াত পড়ে পড়ে রাসূলুল্লাহ তমাম রাত শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার জীবনে পড়েছি, তিনি এক রাতের ভিতরে শুধুই এই আয়াত পড়ে রাসূলুল্লাহ এরকম করেছেন, তমাম রাত শুধু এই আয়াত পড়ে কেটেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তো কোনো গুনাহই নেই। আমার আপনার কি গুনার কোনো শেষ আছে কি না? আকাশের সীমা পর্যন্ত অতিক্রম করে ফেলেছে, এত গুনাহ হয়েছে। তো মাফ চাওয়া ছাড়া তো কোনো উপায় নেই। استغفر الله الذي لا اله الا هو الحي القيوم استغفر الله ربي من كل ذنب واتوب اليه شريف এটা পাওয়া যায় না। তবুও চেষ্টা তাকে জাহান্নামের জন্য অবধারিত এই জাতির অপরাধকারী ব্যক্তিও ইস্তেগফার পড়ার সাথে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। বলেন তো ইস্তেগফার একটা استغفر الله الذي لا اله الا هو الحي القيوم কিভাবে হযরত তোমার কাঁধে সমস্ত রাত মদিনার গলিতে গলিতে কেটেছে, শেষ রাতে হযরত তোমার কাঁদতেছে, ইয়া উম্মে উমর লাম তালিদ উমরা ওয়ালাম আকু মিনাল বাশার, কাঁদে আর বলে ও উমরের মা উমরকে কেন জন্ম দিয়েছিলি? কে কয়? আমার মানুষ করে কেন মা জন্ম দিছিলি? যদি আমার জন্ম না দিতি আমি তো আল্লাহর সামনে যেতে হতো। ইয়া উম্মে উমর লাম তালিদ উমরা ওয়ালাম আকু মিনাল বাশার, আমি যদি মানব না হতাম পৃথিবীতে আল্লাহর কাছে আমাকে যেতে হতো না। কি করে আল্লাহর জাতের সামনে উমর হাজির হবে কেমন? এত বেশি কান্দন যে বিধবা যেরকম স্বামী আর অবস্থায় কানতে কানতে চোখের দিকে দুটি কালো কালো দাগ, অথবা তোমরের দুই গন্ডদেশের উপরে দুটি কালো দাগ ছিল, এত বেশি চোখের পানি পড়েছে। তার চোখের পানির উপরে সুন্দর হাদিস বর্ণনা করেছে হযরত ওমর। আমাদের কি ক্রন্দনশীল চোখ বকশিস কর। আল্লাহর কথা বলে আপনার বাসায় আপনি কান, ইবনে জৌদি ইবনে তাইমিয়ার যোগ্য ছাত্র কি বলে আল্লাহ কয় ভাবে আল্লাহ তোর ইজ্জতের কসম আমার জাহান্নামে জ্বালাস না বড়। আল্লাহ রে কয় ভাবে ইজ্জতিকা আল্লাহ তোর ইজ্জতের কসম আমার দুজকে জ্বালাস না বড়। আপনি বলতে পারেন না, আমি বলতে পারি না। কি জাতের অনেক লোক ভাবে ইজ্জতিকা আল্লাহ তুই গেলনি আন্নার, আল্লাহ আপনার ইজ্জতের কসম খেয়ে বলছি আপনি আমার মতো একটা আদনা গোলামের জাহান্নামের আগুনে ফেলে দিন না। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রেহাই দাও। আমিন। এই ক্রন্দন ইয়া আল্লাহ, চোখের পানি আল্লাহর কাছে কত প্রিয় জিনিস। কয়টা ফোঁটা বেশি প্রিয়? কাতরাতাইন, লাইসা শাইউন আহাব্বু ইলা আল্লাহি মিন কাতরাতাইন, লাইসা শাইইন আহাব্বু ইলা আল্লাহি মিন কাতরাতাইন। ইমাম তিরমিজি বিশুদ্ধ সনদে হাদিস আছে, আল্লাহর কাছে দুইটি কাতরা দুইটি ফোঁটা আরশের চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। কাতরাতু দুমুই মিন খাশিয়াতিল্লাহ ওয়া কাতরাতু দামিন ইউরাক ফি সাবিলিল্লাহ আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াসসালাম, বান্দা আল্লাহর ভয়ে জাহান্নামের আযাবের ভয়ে চোখ থেকে যে এক কাতরা পানি নাকের ডগা পর্যন্ত এসেছে, এক কাতরা চোখের পানি আল্লাহর কাছে আরশে আজিমের চাইতে বেশি দামি। শহীদের এক কাতরা
এক ফোঁটা রক্ত জমিনকে স্পর্শ করার আগে, এখন মাত্র শহীদদের তো বহু রকমের শরীরে ইঞ্জুরি আছে, শহীদের রক্তের ফোঁটা মোমেনের চোখের পানি এই দুই ফাটি দুই ফোঁটা আল্লাহর কাছে আরশের চাইতেও দামি। এবারে আসে وَمَن خَافَ مَقَامَ رَبِّهِ anyone who feared to stand before Allah the Almighty আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো এই ভয়ে, আল্লাহর সামনে দাঁড়ানো কি সোজা জিনিস না খুব বড় কঠিন জিনিস? আল্লাহ নিজে বলছে কঠিন জিনিস। ইয়া আইয়ুহা الناس اتقوا ربكم ان زلزلت الساعه شيءٌ عظيم او من كان فيار يور لورد আল্লাহর ভয় কর, আল্লাহর ভয় কর, আল্লাহর ভয় কর, আল্লাহ বলতেছে সেদিনকে ভয় করো। ইন দি কনভালশনস অফ দি ফাইনাল আওয়ার ইজ এ টেরিবল থিং, কিয়ামতের প্রকম্প যা পৃথিবীর সবকিছুকে ধ্বংস করে দেবে, ইট ইজ এ টেরিবল থিং, এটা ভয়ঙ্কর এক বিষয়। হাজার হাজার লক্ষ বছরের সভ্যতাকে এক মুহূর্তে দুমড়ে মুচড়ে দেবে, শুধু একটা প্রচন্ড জার্কিং হবে, জার্কিং। লক্ষ বছরের সভ্যতা একটা মুসর খাওয়ার অপেক্ষা করছে, হাজার হাজার বছরের সভ্যতা যা কিছু দালানটা যা বানাইছে, অল আর ওয়েটিং ফর এ ট্রেমেন্ডাস জার্কিং কনভালশন, শুধু একটা মুসর সব কিছুই বন্ধবন্ধ হয়ে যাবে, সেদিনটার অপেক্ষা করছে, সেদিনকে ভয় করো। যাও মাতা রাও না খা তা দালু, সেদিনকে দেখার পরে কিরকম তা দেখালু কুল্ল মোর দেয়া দিন আমার কি আশ্চর্য বিষয়, আল্লাহর বর্ণনা কিরকম, আল্লাহ তালা বলেন সেদিনকে দেখার পরে অন দ্য ডে ইউ শ্যাল সি every nursing mother will forget her nursing দুগ্ধ দানকারী মা তার স্তন্যপানকারী সন্তানের কথা এই দিনকে দেখার পর ভুলে যাবে, সেখানে থাকবে না, অবস্থাটা এমন সেখানে যখন সন্তান মা একজন আরেকজন খুঁজবে এমন না, অবস্থাটা এরকম হবে যে স্তন্যদানকারী মা তার স্তন্যপানকারী শিশুর কথা সেই মুহূর্তে এই অবস্থাকে দেখার পর ভুলে যাবে, ভুলে তো যেতে হবে। হামলিন হামলা ওই দিনকে দেখার পরে সমস্ত হামের গর্ভবতী আল্লাহর ভয়ে গর্ব পাক করে দেবে, মানুষদেরকে মনে হবে যদি অল আর ড্রাঙ্কেন, তারা যেন মদ পান করে টলতেছে কেমন, ওয়ামাহুম বেসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তারা তো মন পাত করে নাই আল্লাহকে, আল্লাহর আজাবকে দেখার পরে তারা আজ মাতাল হয়ে গেছে, অ্যাবনর্মাল হয়ে গেছে, সেরকম দিনটা আসতেছে না আসতেছে না আসতেছে, ইক্তারা বালিন না সে সাবু ওয়াহুম ফি গাফলাতিন মুরিদু, মানুষেরা কিভাবে ভুলে রইল আল্লাহ তাআলা কয়ে সেই দিনটা তো একদিন একদিন করে আগাইতে চলে, পিছাচ্ছে না আগাচ্ছে, তোমরা সেদিনকে কোনো কাজে আসবে না, তোমার সন্তান কোনো কাজে আসবে না, তোমার সম্পদ কয় লক্ষ টাকার কত মিলিয়ন ট্রিলিয়ন পাউন্ডের মালিক, ইয়া মালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম, কোন সন্তান না কোন মাল সম্পদ কোনো কাজে আসবে না, কেউ কারো কোন উপকার করতে পারবে না আল্লাহ ছাড়া, সেই দিনের ভয় দেখানোর জন্য আল্লাহ বলছে মোহাম্মদ তোমার বংশকে তুমি ভয় দেখাও, যারা মনে করে আমাদের জন্য তো রসুল আছে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আকরাবিনদেরকে ওয়ার্ন ইউর রিলেটিভস
তোমার আত্মীয় স্বজনদেরকে আল্লাহর আযাব সম্পর্কে সাবধান করো। আপনি আপনি কোথেকে বলেন যে কিয়ামতের দিন আমিও জান্নাতে যাওয়ার সময় তোমারও নিয়ে যাবো? আপনি কি জাতের চায়ের আমি বুঝতেই পারি না, কত বড় চায়ের যে আপনি জানেনই না কত বড় চায়ের। আয়াত নাযিল হওয়ার সাথে রাসূলুল্লাহ বললেন, বেলালকে বললেন সবাইকে ডাক দাও, আমার সমস্ত বংশ গোটা কুরাইশের বংশকে ডাক দাও। রাসূলুল্লাহ কোন বংশে এসেছে? বংশের মানুষের আছে, হে কুরাইশ বংশের আমার আত্মীয় রক্তের সম্পর্কে আত্মীয়রা, কিয়ামতের দিন তোমাদের জন্য আমি কিছু করতে পারবো না, তোমরা তোমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাও। সুস্পষ্ট ইমাম বুখারী হাদিস গ্রহণ করছে, সুদর কালাম। হে আমার বংশের ভিতরে আব্দুল মুনাফের বংশধররা, আমার দাদার বংশধররা আরো কাছের কিনা, ইয়া আব্দুল মুনাফ, হে আব্দুল মুনাফ, ওই ওখানে তারাও আছে। কিয়ামতের দিন আব্দুল মুনাফের জন্য আমি মোহাম্মদ কিছু করতে পারবো, তোমার যদি ইমান না থাকে আমল না থাকে আমি কিছু করতে পারবো। এরপরে একেবারে নাম ধরে ধরে হুজুরের একবার চাচা জাত যেটা এদেরকে, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব সেখানে ছিলেন, লাগনি আন কামিনাল্লাহ শাইয়া, ও চাচা আমার জন্য কি করো নাই তুমি, ইমান আনার আগেও নিষিদ্ধ রাত পর্যন্ত পাহারাদার খঞ্জর হাতে দাঁড়িয়ে দেখতো। মক্কাবাসীদেরকে বলছে তোমরা যারা বায়াত নিতে আসছো আমি ইমান আনি নাই, আমি মুহাম্মদের চাচা আব্দুল আব্বাস, কিন্তু মোহাম্মদের কোন ক্ষতি হোক বরদাস্ত করবো না, আমি খঞ্জর হাতে দাঁড়িয়ে আছি, কখনো ইমান আনে নাই এই চাষা। সেই চাষাকে রসুল্লাহ কয় কিয়ামতের দিন চাষা বলে কিছু করতে পারবো না। হুজুরের ফুফু সেখানে ছিল জান্নাতুল বাকির ভিতরে, তার কবর হযরত সফিয়ার লোকেরা দেখাই দিল। রসুল্লাহ তার নাম ধরে বললেন, হুজুরকে কোলে কাকে নিয়ে মানুষ করেছেন, মা তো ছোট বয়সে মারা গেছে, ইয়া সাফিয়া তু আম্মাতি রাসূলিল্লাহ, হে আমার ফুফু আম্মা, আমার আব্বার বোন, আমার জন্য কি করণীয় তো, কিয়ামতের দিন তোমার জন্য আমি কিছু করতে পারবো না। সুবহানাল্লাহ, সর্বশেষ বুকেছেন নিজের কন্যা ফাতেমা, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ সালিনি মা শি তুমি মালি, মা তোমারে সবথেকে বেশি ভালোবাসি আমার আওলাদদের ভিতরে, তুমি যা চাও পৃথিবীর ওই প্রান্তে যদি থাকে আমি সেটা আদির করবো, কি আমাদের দিন কিছু করতে পারবে না, আল্লাহ দিন তোমার ডাক দিবে হিসাবের জন্য, জিজ্ঞাসা করবে না তোমার আব্বার নাম কি। সুবহানাল্লাহ বললেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন না ফাতেমা তোমার বাপের নাম কি, আল্লাহর আযাব থেকে তুমি তোমারে বাঁচাও। সুবহানাল্লাহ, রাওয়াহুল বুখারী। আপনি কি করে কাকে আপনাকে আশ্বাস দিল যে আমি অমুকের সাথে সম্পর্ক, তমুকি আমার অমুক করবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান, আমিন। আল্লাহর সামনে দাঁড়ানো ভয়ঙ্কর বিষয় হবে, আমি আর বেশি আলোচনার দিকে যাচ্ছি না, শত শত আয়াত কোরআনে আছে, শত শত আয়াত। শুধু তাই নয়, নাফরমানদেরকে তো শোক অবস্থায় উঠানো হবে না, কিয়ামতে অন্ধ অবস্থায় উঠবে, কিছু চোখেই থাকবে না, কি করুণ অবস্থা। আমার কোরআন থেকে যারা অন্যদিকে দৃষ্টি ফিরেছিলি, একটা কোরআন শরীফের আয়াত পড়ার তোমার বুঝার তোমার সময় নেয়,
কোরআন শরীফের রেখে দিয়েছিল এইভাবে আল্লাহ কত দুনিয়ার জিন্দগি কষ্টদায়ক করে দেবে। মিলিয়ন মিলিয়ন টাকা যদি করবি অশান্তির আগুনে জ্বলতে থাকবি, অশান্তি নিবে দিবে না। আল্লাহ কোরআন বলছে জনকা পৃথিবীর জীবনের সংকীর্ণ করে দেবে, টাকা থাকবে পয়সা থাকবে সব থাকবে শান্তি থাকবে না, অশান্তির আগুনে জ্বলতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, দিতে পারে কিনা। এত খানা বানা যে ঘরের ভিতরে সবাই জন্য তো তুমি কিছু খেতে পারো না, কি খাবে? যা খাবার আগে খাইয়ে ফেলছে। কোন মজাদার জিনিসই খেতে পারে, সব মজার সাথে সুইট লাগে। মজা খাইতে পারতি না, মরিচ খাবে কেয়ামতের দিনে আমি তাদেরকে অন্ধ করে উঠাব, চিৎকার করবে কেয়ামতের মাঠে, কি বলবে? কল রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কদ কুনতু বাসীরা, পরবর্তীকার আমাকে অন্ধ করে কেন উঠিয়েছ, আমি তো পৃথিবীর জীবনে চক্ষু ওলা চক্ষুষ্মান ছিলাম, আল্লাহ আমাকে অন্ধ করে কেন উঠেলে এই মাঠে, আমি তো দুনিয়ার জীবন অন্ধ ছিলাম। ইউ রেস মি ব্লাইন্ড ও মাই লর্ড, কি করা ওয়াইল আই হ্যাড সাইট বিফোর, আমার তো চোখের দৃষ্টিশক্তি ছিল। কল হ্যাঁ তোর দৃষ্টিশক্তি ছিল, কোরআন শরীফের দিকে তাকাবার তোর সময় ছিল, আমার কোরআনকে ভুলে গিয়েছিলি আমার দিনকে ভুলে গিয়েছিলি, আমি আজ করে ভুলে রইলাম, তুমি আমার কোরআনকে দিনকে ভুলে গিয়েছিলি, আমার কোরআনকে আমার হুকুমকে আজকে তোমাকে তোমাকে আজকে ভুলে রইলাম, তুই কি অন্ধ করে থাকবি, এই অন্ধ অবস্থা তোরে ফেরেশতারা টেনে টেনে দেখানো, আল্লাহ তাআলা মাফ করে দেন। আমি আর আয়াত দিয়ে যাচ্ছি না, শুধু আল্লাহর সামনে দাঁড়ানোটা কি ধরনের ভয়ঙ্কর হবে, কেউ কারো সেখানে দাঁড়ানোর সময় ডানে বাঁয়ে কেউ দাঁড়াইতে পারবে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, আল্লাহর ইজাজত ছাড়া জিব্রাইল পর্যন্ত আজ এই জমিনে আল্লাহর সামনে আওয়াজ দিতে পারবে না, সুবহানাল্লাহ, জিব্রাইল পর্যন্ত আল্লাহ এত মুকাররব ফেরেশতা জিব্রাইল, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুন, লা ইয়াতাকাল্লামুন, নেভার টক এনিথিং, কিছু বলতে পারবে না, জবান বলতে সাহস করবে না, ইল্লা মান আযিনা লাহুর রাহমান, আল্লাহ তাআলা অনুমতি দেয়া পর্যন্ত জিব্রাইল পর্যন্ত বাক রুদ্ধ হয়ে যাবে, সুবহানাল্লাহ, কি মানুষের কথা বলবে, কোন হুজুরে যাবার সময় তোমারে নিয়ে যায়, হুজুরের কোনো খবর আছে? সমস্ত পয়গম্বর নফসি করে আওয়াজ দিবে কেয়ামতের মাঠে, وقال আদম সফিউল্লাহ নফসি, বুখারী রে আল্লাহ, وقال নূহ নবিউল্লাহ নফসি, وقال ইব্রাহিম খলিলুল্লাহ নফসি, সুবহানাল্লাহ, সমস্ত পয়গম্বর নফসি বলে আওয়াজ দিতেছে, আমার কি হবে আমার কি হবে আমার কি হবে, এত ভয়ঙ্কর একটা জমিন, একটু ভয়ঙ্কর একটা অবস্থা আসতেছে আমাদের, আল্লাহ তাআলা তুমি ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ তাআলা সেদিন যাদেরকে তুমি জায়গা দিবে আরশের নিচে, আল্লাহ আমাদেরকে জায়গা দিবে, সে অবস্থার ভিতরে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা বলার যাদত পাবেন সর্বপ্রথম, যেখানে মালায়েকারা পর্যন্ত আওয়াজ দিতে পারবে না, সমস্ত কেয়ামতের মাঠ মানুষ আদমের কাছে যাবে, আদম বলে লাস্তু লাহা, আল্লাহর সামনে আমি যেতে পারবো না, আমার জীবন ত্রুটি আছে, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও যে জ্বলন্ত আগুন ঝাঁপ দিয়েছে আল্লাহ রাসূলের উপরে, ইব্রাহিম বলতে লাস্তু লাহা, আল্লাহর সামনে আমি যেতে পারবো না, লাস্তুলাহা লাস্তুলাহা
ওয়ামান দুনহু সুবহানাল্লাহ সমস্ত পয়গম্বর আমার কদমের উপরে হাজির হবে কিয়ামতে সুবহানাল্লাহ আপনি আল্লাহর কাছে কথা বলুন বলেন আমি কি বলে কথা শুরু করবো আমি জানি না আমি সিজদায় পড়ে কাঁদতে শুরু করবো সুবহানাল্লাহ উম্মতের অবস্থা দেখি মানুষের মগজগুলো টকবক করতেছে সুবহানাল্লাহ ঘুমের ভিতরে খামের ভিতরে সাত রাখছে মানুষ জিব্বা একেবারে নাভিস্তর পর্যন্ত ঝুলে পড়েছে মানব জাতির অবস্থা সকল মানব উলঙ্গ বলছে সমস্ত মানব উলঙ্গ গায়ে কিছু নাই পায়ে কিছু নাই মাথায় কিছু নাই সম্পূর্ণ বিভত্র অবস্থা আল্লাহর সামনে খাড়া হবে শুধু আল্লাহ তাআলা নবীদেরকে নেককারদেরকে বস্ত্র পরাবে হাদিস শরীফে আছে যে আল্লাহ তাআলা প্রথম আওয়াজ দিয়ে বলবেন যে ইব্রাহিমকে কাপড় পরাও হাদিসে দেখার পরে আমার পশম কাড়াই গেছে শুধু মোহাম্মদ রসুলের বস্ত্র থাকবে এই হাদিস থেকে আমি বুঝলাম আর কোন পয়গম্বরের সাথে পর্যন্ত কাপড় থাকবে না আপনার আমার কি নিয়ে মায়াশা বলছে আমার কি হবে তোমার কি হবে তুমি যে কাপড় নাই তুমি কি জানবে তোমার তো খবর থাকবে না আয়েশাকে বলে শুনলাম মা তার সন্তানকে দেখার পরে কিছু বলবে না কেমন আছো জিজ্ঞাসা করবে না এত ভয়াল অবস্থা চলবে আর কার কথা কে জিজ্ঞাসা করবে শুধুমাত্র আল্লাহর সামনে কিভাবে যাবো একজন একজন করে ডাক শুরু হবে প্রত্যেকের আলাদা আলাদা করে ডাকা হবে প্রত্যেকের বাপের নাম ধরে ডাকবে কথা বুঝেন নাকি বাপের নাম আবদুল্লাহ তার নাম হলো করিম করিম ইবনে আবদুল্লাহ এরকম প্রত্যেকের পিতার নাম ধরে ডাকা হবে মায়ের নাম তোমরা বাপের নাম নাই এটা কোন দেশে থাকে এই দেশে বাপের নামই নেই আমেরিকার অর্ধেক মানুষের বাপের নাম নাই এখন 55 ক্রস করতেছে মানব সভ্যতা যাচ্ছে কোথায় ডোন্ট নো আল্লাহ তাআলা এই অবস্থা থেকে পুরো মুসলিম উম্মতের অন্তত বাঁচাও আমিন মুসলিম উম্মতের বাঁচাও প্রশ্ন কয়টা একেবারে বিশুদ্ধ হবে হাদিসে বলতে লা তাযুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসালা আন খামস আন উমরিহি বিমা আফনা ওয়া আন শাবাবিহি বিমা আবলা ওয়া আন মালিহি মিন আইন ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু وما عمل ما زعلم او كما قال عليه الصلاه والسلام ইমাম তিরমিজি হাদিস নিতে বিশুদ্ধ হবে বল হায়াতের কি তুমি বরবাদ করি আসছো হায়াতের জবাব দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 80 বছর হায়াতের মুহূর্ত মুহূর্ত জবাব দেওয়া লাগবে কোন আল্লাহর গোলাম এমন আছে যে আল্লাহর হায়াতের মুসলা জবাব দিতে পারবে আল্লাহ দয়া ছাড়া কোন রে আল্লাহ আমাদের প্রতি রহম করেন আমিন যৌবন কাল কিভাবে শেষ করে দিয়েছিলি হায়াতের উপরে দুই প্রশ্ন যৌবন কাল তো শেষই হয়ে গেছে অনেকে তাদের আছে যৌবনকে তারা আল্লাহর পথে বিদ্ধ করে দিয়েছ তোমার জন্য বসার জায়গা থাকবে সেখানে সোনার কুর্সি থাকবে সাত শ্রেণীর মানুষের ভিতরে তারা সুবহান মালিহি মিন আইন ইকতাসাবাহু সম্পদ কিভাবে অর্জন করেছিলি আর কোন পথে ব্যয় করেছিলি সম্পদের উপরে কয় প্রশ্ন আয়ের উপরে ব্যয়ের উপরে মদ বেচো শরাব বেচো যে দিন খাবো হারাম তার ব্যবসা যেটা আল্লাহ হারাম করেছে সেটা ব্যবসা বাণিজ্য কি হারাম মদের দোকানে চাকরি করো আছে কয় কোনো উপায় নাই যে উপায় না থাকলে তো কিছু করার নাই উপায় নাই কবছর আছে উপায় নাই এর থেকে বাইরে চল ইচ্ছা উপায় নাই এর উপরে কি চলবে আল্লাহরে বুঝতে পারলে তুই ভালো তুমি তোর বিবেকের জিজ্ঞাসা করো তোমার জবাব চলবে কিনা কেমতে পারে কিভাবে হারামের সাথে সম্পর্ক কার জন্য করতেছ কে যাবে খাবো কোন প্রিয় সন্তান কোন স্ত্রী পরিজন একদিনের জন্য কবর দিতে রাজি হবে
তা আমি আমার উপরে কেন রহম করতেছি না? প্রিয় ভাইরা, শেষ প্রশ্ন হবে, কতটুকু আমল করেছি না যতটুকু এলেম অর্জন করেছি না? এলেম অর্জন না করলে তো আরো ভয়ঙ্কর, কারণ এলেম ঠিক এটা এক ফরজ, আমল করা আরেক ফরজ। আল্লাহ আমল করার তৌফিক দাও। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আওয়াজ দিয়ে বলবেন, যে আল্লাহ বলবেন যে মোহাম্মদ মাথা উঠাও, ইরফা রাসুকা ইয়া মোহাম্মদ, মোহাম্মদ মাথা উঠাও, মোহাম্মদের কান্না আল্লাহ শুনতে পারে না। সুবহানাল্লাহ, বলছেন আল্লাহ আমার কান্না শুনতে পারে না। প্রথম তুমি কি বলতে চাও মোহাম্মদ মাথা উঠাও বলো, রাসূলুল্লাহ প্রথম লব্দ বলবে রব্বি হাবলি উম্মতি, আল্লাহর উম্মতের রহম করো, আর উম্মত বরদাস্ত করো, উম্মতের হিসাব তাড়াতাড়ি করো, আল্লাহ তাআলা নির্দেশ দিবে মুহাম্মদের উম্মতের হিসাব আগে শুরু হবে। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ উম্মতের জন্য প্রথম দরখাস্ত করবে, রাসূলের উম্মতের ভিতরে থাকা লাগবে কি না কথা বলে না কেন? খালি এমনি লাশরে দিয়ে দিচ্ছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, জিন্দেগির কোন একটা সময় আল্লাহ মুহাম্মদের মিল্লাতের উপর ছিল না, রাত কাটিয়েছে নাইট ক্লাব, ঠিক কিনা বলো? শরাবের ভিতরে রাত কেটেছে, দিন কেটেছে, তুমি কোন উম্মতে মুহাম্মদ, তুমি কোন রাসূলুল্লাহর উপরে তোমার লাশের দেখতেছো? লাশের দেখলে কি হবে, জিন্দা অবস্থায় কোথায় ছিল? আল্লাহ তাআলা আমাদেরকে উম্মতে মুহাম্মদের জুমরার ভিতরে থাকার তৌফিক, আমিন, আপনাকে থাকা লাগবে। রাসূল যদি সেদিন আবার রাসূল কারো বিরুদ্ধে দাঁড়াবে, وَقَالَ الرَّسُولُ يَا رَبِّ إِنَّ قَوْمِ اتَّخَذُوا هَذَا الْقُرْآنَ مَهْجُورًا, والله تعالى সমস্ত উম্মতের বিরুদ্ধে তোমার কাছে আজ আমার নালি আছে, আমি এদের কাছে কোরআন শরীফ রেখে দিয়েছিলাম, এরা আমার কোরআনকে অবহেলার বস্তু বানিয়েছিল, যে কোরআনের জন্য দান দান শহীদ করেছি, সেই দান দান নাই অবস্থায় আমি আজ কবর হচ্ছি। রসুল্লাহ সামনের দান দান যেটা শহীদ হয়েছে ওটা ওই অবস্থা, ওটা কেন সন্ধের দাঁত লাগায় না? ওই অবস্থায় তো রসুল্লাহ দুনিয়ার থেকে চলে গেছে, সমস্ত শরীরের ভিতরে অসংখ্য তায়েফের দাগ, রাসূলের তামাম শরীরের ভিতরে পাথরের দাগ, এই দাগ নিয়ে কবর উঠবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার আপনার শরীরের উপরে মশাও তো কামড়াইতে পারে, খোদার দিনের জন্য কোনো সময় নেই, কোনো ত্যাগ নাই, কোনো কোরবানি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের জন্য কোরবানি দেওয়ার তৌফিক দাও, আমিন। ওয়া নাহান নাফসানিল হাওয়া, এই ভয়ে নফসে খায়েশাতের দাবি থেকে নিজের দূরে রেখেছে। নফস কি? শয়তানের সবচেয়ে বড় এজেন্টের নাম কি? নফস। ইন্না নফসা লাম্মারাতুন বিসু, নফস হচ্ছে উয়াই, আল্লাহ বলছে যেটা গুনার জন্য স্বপ্ন তোমরা ডাকে, সেই নফসকে যখন আপনি টান দিবেন নেকের পথে তখন সে অনুতপ্ত হবে, এটা ঠিক করি নাই। এই নফসের নাম হলো লাগুয়া, কি নাম? মানে অনুতপ্ত, অনুতপ্ত, সেটা করা ঠিক হয় না, করা ঠিক হয় না, আর যেটার ভিতরে ঠিক হয় না এই অনুভূতি পর্যন্ত নাই, এই আম্মারার উপরে চলে গেছে, এটা জাহান নাম। লাগুয়ামার ভিতরে দিয়ে এসেছে বিবেকের দংশন অনুভব করে, আমাকে নাইট ক্লাবে যাওয়া ঠিক হয়েছে, এই যে মনের ভিতরে জাগ দিছে তার নফস কি? আম্মারা না লাগুয়ামা? লাগুয়ামা, লাউয়ামা গুলো সংশোধন হবে, সংশোধন হয়ে গেলে কি হবে? মুতমাইন না কি হয়ে যাবে? মানে আল্লাহর হুকুমের উপর রাজি হয়ে গেছে, আর বাড়াবাড়ি করতেছে না। আল্লাহ আমাদের নফসকে মুতমাইন নাই পৌঁছাও, আল্লাহ মুতমাইন নারে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকে রাদিয়াতাম মারদিয়া, তোদের উপরে আমি রাজি, তোরা আমার উপর রাজি ছিলি। সুবহানাল্লাহ, রাদিয়াতাম ওয়েল প্লিজ দ্যান ওয়েল প্লিজিং, তোমরাও আল্লাহর উপর রাজি ছিল, আল্লাহও তোমাদের উপর রাজি, তোমরা আমার নেককার বান্দাদের ভিতরে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এই নির্দেশ যাদেরকে দিবে তাদের ভিতরে শামিল করো, আমিন। কোনো উপায় নাই, আমি কোনো উপায়ই দেখতেছি না। তো এই নফসকে সংশোধন করার জন্য যে স্তরগুলো এটার নাম তাজকিয়া নফস, নফসকে পরিশুদ্ধ, নফসকে পরিশুদ্ধ। আমি চারটে স্তরের কথা বলছি, শুধু শব্দ বলে যাচ্ছি। এক নম্বর, নফসকে সংশোধনের প্রথম জিনিস এলো, কিসের এলো?
কোরআনের আলো, দিন টিন কি কোরআন তরিফের জ্ঞান, কোরআন তরিফের জ্ঞান আর কোন এলেম নয়, আর কোন এলেমের নাম লারাই বা ফি নয়, সমস্ত জ্ঞানের ভিতরে সন্দেহ আছে, শুধু আল্লাহর কিতাবের ভিতরে লারাই বা ফি, সুবহানাল্লাহ, আকাশে নাই এই কিতাব, জমিনে নাই এই কিতাব, হাদিসের ভিতরে আপনার হাদিস পড়েন কয়ে এটা হাদিস সহি নয় টহি নয় আছে কিনা, কোরআন তরিফের ভিতরে কি এই কথা বলা যাবে, এই আয়াতটা সহি নয়, দেড় হাজার বছর নয় কি আমার পর্যন্ত আয়াত জিব্বা আছে এইভাবে থাকবে, কিছু করতে পারবে তাম পৃথিবী আল্লাহর কোরআন তরিফের একটা দেহ জবর করতে পারবে না, কারণ এটা হেফাজতের দায়িত্ব কার, এক নম্বর কোরআন শরীফের এলেম যার কাছে নাই তার মতো বিশুদ্ধ হওয়ার কোন রাস্তা নেই, তার সব দরজা বন্ধ, প্রথম দরজা হলো এলেম, কোরআন চরিত্রের প্রথম শব্দটা নাযিল করলো আল্লাহ তাআলা লেখা পড়া দিয়ে কি ইকরা, এখন 30 বছর 40 বছর তার পড়া শুরু হয় না, প্রথম আয়াতের উপরে আমল করো, পড়েও নাই এরকম লোক আছে না, নাই দুনিয়ার বহুত লেখাপড়া করছে, আজও যে কিতাব ইকরা বলে না দিল হয়েছে ওই কিতাব পড়েও নাই, কি দুর্ভাগ্যতা, দুর্ভাগ্য ওই মাতা পিতা এই জাতির সন্তান জন্ম দিল, হারবার লেখাপড়া করলে ডক্টরেট করলে সবকিছু করলে সুরাফাত এটাও জানো না, তোমার জন্ম পিতা, তোমার মা বাবের পুরো জন্ম দেওয়াটাই পিতা, এই জাতির মাতা পিতারাও কি আমাদের দিনে আদাব হবে এবং এই মাতা পিতার বিরুদ্ধে এই সন্তান বাদী হবে কে আমাদের দিনে হবে কিনা, ওয়াল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মাতা পিতারা তো কত কিছুর জন্য শাস্তি দিতে কোনদিন কোরআন শরীফের এলেম তো শিখায় না, একটা বাচ্চারে কোরআন শরীফ শিখালেন না আপনি আর বলেন যে বাচ্চা ফাঁস বাচ্চা এক বাচ্চার এক বাচ্চা জাহান্নামে যাবে আর গুলো কোথায় যাবে, তো আর গুলো জাহান্নামে যাবে আপনি বরদাস্ত করেন, সব বড় বড় আলেম হওয়া না হোক অন্তত মৌলিক এলেম শিক্ষা দেওয়া দরকার আছে কিনা, প্রথম তো কোরআন শরীফ তেলাওয়াত শিখতে হবে, কোরআন শরীফের অর্থ বুঝতে হবে, আপনাকেও আমাকেও বুঝতে হবে বুঝাইতে হবে, দুই নম্বর ইমান, দেখেন দুই নম্বরই, এক নম্বরে এলম, দুই নম্বরে কি ইমান, সবাই বলবো যে এক নম্বরে ইমান, এক নম্বরে কোনো ইমান নাই, যার কাছে এলেম নাই তার কাছে ইমান নাই, বুঝেন কি এগুলো, আমার সময় নেই এগুলো, যার কাছে আমি স্পষ্ট করে দিচ্ছি যার কাছে এলম নাই তার ইমান নাই, তার ইমান গ্রহণযোগ্য নয়, তার ইমান জানছে ইমান বুঝেও নাই কি ইমান, সে আজও এই কথা জানে না, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর মানে কি, খালি ইল্লাল্লাহ জিকির করে, ইল্লাল্লাহ জিকিরে যায় তুমি না জেনে কিসের উপরে ইমান আনছো, কি বুঝা লাগবে না লাগবে না, বুঝাবে তো এলম, কবরত চলে যে তার তো কয় আমার আব্বার তৌবা কর, তৌবা কেউ কারোর করানো এগুলা কোনো তরিকাই নেই, কোনো এটার কোনো হাদিসেই নাই যে আরেকজনে তৌবা করে, যার তৌবা তারে করবে, তোমার বাপের তৌবা বাপের করতে হবে, যে সে বলতে হবে যে আল্লাহ আমি গুনাহ করছিলাম আর করবো না, আমি যদি হায়াত বাঁচিয়ে থাকি আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, এটা আরেকজনে তোমার বলার কি আছে, এই সমস্ত কি নাটক তুলছে, বাপের তৌবা করো, বাপের কি তৌবা করো, তোমার বাপের পানি বাপের খাইতে হবে, তার মরুর সময় পানি খাওয়াইতে হবে, তুমি খাইতে হবে, কে খাবে, নিজে খাবে, তারে খাওয়াইতে হবে, তুমি খাওয়াইতে পারো, তাকে বলতে পারো, বুঝে দিতে পারো, হ্যাঁ এইভাবে বলো, এটা যদি না জেনে তাকে সেটা শিখে দিতে পারো, তার কাছে অনুভূতি আসতে হবে, তো আল্লাহ তাআলা অপরাধ করি 80 বছরের জিন্দিগি বরবাদ করে দিছি, আল্লাহ তাআলা কবর দেওয়ার সময় হয়েছে, আল্লাহ আমি সমস্ত গুনাহ যদি তওবা করো আল্লাহ 80 বছরের গুনাহ মাফ করে দিবে, আল্লাহ তো গুনাহ মাফ করার জন্য বসে আছে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দাও, আমিন, 3 নম্বর ঈমান, ঈমানের পরে আসবে কি ইসলাম, দেখেন ঈমানের পরে কি ইসলাম, মানে ঈমানের সাক্ষ্য দেওয়া, ঈমান যা বলতে সেটা করার নাম হলো ইসলাম, কথা কি বোঝা যায় না, নামাজ পড়া ঈমান নয়, আল্লাহর হুকুম মানা ফরজ এটা জানছেন, এখন আল্লাহ হুকুম দিয়েছে যে আকিমুস সালাহ এটা যে পালন করলেন এটা মুসলিম, আগে মুমেন তারপরে কি, এরপরে আল্লাহর দিনের জন্য কিছু করা লাগবে,
প্রত্যেক মুসলমানের জন্য দিনের জন্য দিনের দাওয়াত দেওয়া, দিনের চেষ্টা করা, দিনের জন্য দিনকে দুনিয়ার উপরে আবার কিভাবে আসবে দিনের কথা মানুষকে বলা, এই জেহাদ করা লাগবে। এটা জেহাদ মানে লাড়ালাড়ি ফিডাফিডি না, জেহাদ তো বললেই কি যে শয়তানে আসে গেছে, জেহাদ মানে চেষ্টা, ট্রাই। আমি কথা বলতেছি এটা কি, আপনি যে বসে আছেন এটা কি, এটা সময় কি কোরবানি দিয়ে আপনি বসে আছেন শুনতেছেন। এরপরে হলো যে আল্লাহরে ভয় করা, তাকওয়া, তাকওয়া খোদাভীতি অর্জন করতে হবে। সর্বশেষ হলো এহসান, সবকিছু আল্লাহর জন্য হয়ে যাওয়া, নামাজ রোজা ভালোবাসা না বাসা, মানে আহাব্বালিল্লাহ ওয়া আবদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানালিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, এই পর্যায়ে যে পৌঁছে গেল সে এহসানের দরজায় পৌঁছে গেল। সুবহানাল্লাহ, এলম ইমান ইসলাম জিহাদ তাকওয়া এহসান, এই হলো যে নফসকে পরিশুদ্ধ করার তর্জ। কে শিখেছি আপনাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ নাভির মূল থেকে বড় মাথা পর্যন্ত পৌঁছো ইল্লাল্লাহ তরব্দ, কে শিখেছে? এগুলো তো মুহাম্মদের কোনো হাদিসে নাই, সাহাবীদের জিন্দেগির ভিতর নেই, তারা তো এগুলোই করছে। আমি যেগুলো বললাম এরপরে আসেন, তাদের জন্য খোদার জান্নাত ওয়াজিব হয়ে গেল। জান্নাতটা কি, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার, আল্লাহ কো জান্নাত ওই নিয়ামত যার কোনো বর্ণনা। আমি কোরআন শরীফে অনেক বুঝিয়ে দিয়েছি, তারপরেও রাসূলুল্লাহ বলছেন জান্নাতের কোন বর্ণনা করা কারো পক্ষে সম্ভব নয়, কোনো জবানের পক্ষে সম্ভব নয়, কোনো কান শুনে নাই, কোনো চোখ দেখে নাই, কেউ চিন্তাও করতে পারবে না, জান্নাত হচ্ছে ওই রোমাঞ্চ করে। সুবহানাল্লাহ, আমি জান্নাতের দেখে এসেছি, মেরাজের আলোচনা আমরা করব, আমি জান্নাতের দেখে এসেছি, জাহান্নাম দেখে এসেছি। রসুলের জিন্দিগির ভিতরে মেয়েরাদের চেয়ে আর ভয়ঙ্কর কিছু নেই। সুবহানাল্লাহ, এই আলোচনা থাকতে হবে সবাইকে। আল্লাহ বলবেন এর কোন বর্ণনা দেওয়া যাচ্ছে না। আমি আলোচনা শেষ করতে চাই, এই জান্নাত কার জন্য, কোন কোন বৈশিষ্ট্য, এই দুই তিনটা বৈশিষ্ট্য যেরকম জাহান্নাম থেকে বাঁচার জন্য। এক নম্বর, জান্নাত হলো মুত্তাকিদের জন্য। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়াসারিউ ইলা মুত্তাকিদের জন্য জান্নাতের কবলা হয়ে গেছে, কবলা। আল্লাহ তারা আমাদেরকে বকশিশ করো, জান্নাতের বানে আল্লাহ বলে জান্নাত কথা বলো, জান্নাত কথা বলতে শুরু করলো। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশুউন, ওই কথাগুলোই মুমিনদের কতগুলো বৈশিষ্ট্য। এক নম্বরে বললো নামাজের কথা, এই জান্নাত তাদের জন্য যারা আল্লাহরে ভয় করে নামাজ আদায় করেছে। এই নামাজ জাহান্নামেও নিবে, এই নামাজ জান্নাতেও নিবে। একটা নামাজ তরক করা আর একটা নামাজ কি আদায় করা, এক নম্বর গেল। সব আল্লাহর বান্দাদেরকে আল্লাহরে ভয় করার এই যোগ্যতা অর্জন করতে হবে। কোন আমল আল্লাহর ভিতরে খোদা ভীতি জাগ্রত করে, নামাজে বেশি না রোজায় বেশি? কুতিবা আলাইকুমুস-সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন,
তোমাদের উপরে রমজান শরীফের রোজা ফরজ করে দিয়েছি, আল্লাহর জন্য ভয় করো। আমরা আলোচনা শেষ করে যেতে চাই, গদান হয়ে গেছে। এক মিনিট শুধু একটা কথা বলছি যে জান্নাতে যাওয়ার জন্য এক নম্বরের সত্য আল্লাহ সত্য দিয়েছেন, আল্লাহর ভয় করো। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অবশিষ করো। দুই হলো ওই নেকামল, যে নেকামলের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত বলছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বোৎকৃষ্ট নেকামল কি আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে? আইয়ুল আমাল আফযাল ইয়া রাসূলুল্লাহ? ক্বাল রাসূলুল্লাহ, আস-সালাতু লি ওয়াক্তিহা, ওয়াক্তের সাথে নামাজ আদায় করো। এক নম্বর সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, আরেকটা আমল বলেন, ক্বাল রাসূলুল্লাহ বিররুল ওয়ালিদাই, মাতা পিতার কথা আদায় করো, মাতা পিতার সাথে ভালো আচরণ করো। সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, যদি আরেকটা বলেন আর বলিয়েন, ক্বাল আল জিহাদ ফি সাবিলিল্লাহ, কয়টা আমল? তিনটা। সমস্ত আমলের উপরে এই তিনটা, ওয়াক্তের সাথে নামাজ, মাতা পিতার কেন, মাতা পিতার ঘরের তুমি বাইরে করে দিছ, ঘরের ভিতরে কুকুর জায়গা দিছ, কি হতভাগ্য সন্তান। বললাম আমাদেরকে আব্বা আমার হক আদায় করে দিত সন্তান। তিন নম্বর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর পথে যারা জীবন দিয়েছে, সম্পদ কোরবানি করেছে, হায়াত ব্যয় করেছে, আল্লাহর পথে যারা জীবন দিচ্ছে তাদের জন্য কোন শোক করিও না, এরা শুধু মরণের সাথে সাথে আল্লাহর জান্নাতে দাখিল হবে। শহীদদের জন্য জান্নাত, মালের যারা কোরবানি দিয়েছে, চ্যারিটি করেছে খোদার পথে, তবে প্রিয় বস্তু দিতে হবে। টাকা একটা এক পাউন্ড দিলেন, কোন প্রিয় বস্তু নয়, 100 পাউন্ড যদি কিন্তু খবর হবে, খবর হওয়া লাগবে যেটা ওটাই হলো দাম। লাইসাল বিররা আনতওয়াল লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিবুন, তখন নাজির হলো মদিনা শরীফের সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক হযরত তালহা। রাসূলুল্লাহ বহুবার তালহার খেজুরের বাগানে গিয়েছেন, যে বাগানের ভিতরে নহর জারি হয়ে গেছে, ন্যাচারাল নহর। আল্লাহ প্রিয় বস্তু দান করতে কয়, মদিনা শরীফের সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক আমি, এটা আমার সবচেয়ে প্রিয়, আমি এই বস্তু আল্লাহর দিয়ে দিলাম। এই বাগানের নাম বাইরুহা, আর ওই সব কিছুর নাম আছে। রাসূলুল্লাহ বললেন, বাহ, যালিকা মালুন রাবিহুন, যালিকা মালুন রাবিহুন, তুমি খুব বেশি লাভের ভিতরে তোমার মালের লাগাই দিছো, বেশি লাভের ভিতরে। কি জাতের কোরবানি হযরত আবু বকর দিলেন তাবুকের যুদ্ধে, উমর সম্পত্তির অর্ধেক করে আল্লাহর রাস্তায় দিলেন। আবু বকর কি এনেছো? ছোট্ট একটা পুটলি নিয়ে আবু বকর দাঁড়িয়ে আছে, খুললেন দেখলো যে রান্নার পাতিল পর্যন্ত নিয়ে এসেছে। সুবহানাল্লাহ, আর পরিবারের জন্য কি রেখেছো? ইত্তাখার আল্লাহ কারতু, আমি আল্লাহর জন্য রেখে দিয়েছি, আল্লাহ এবং রসুল ছাড়া আমার পরিবারে আর কিছু নাই। আল্লাহ এবং রসুল ছাড়া আমার পরিবারে আর কিছু নাই। কোরবানি আবু বকর দিয়েছে, আসে জান্নাতে যাওয়ার জন্য খোদাভীতি লাগবে, আমল লাগবে, আল্লাহ রাস্তার উপর ত্যাগ লাগবে, কোরবানি লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের পথে, আল্লাহ বলছেন তোর প্রতিযোগিতা দিয়ে অগ্রসর হও, আমাদেরকে প্রতিযোগিতা দিয়ে অগ্রসর হওয়ার তৌফিক দান করো। আগামী আগামী মাসে বৈঠকে আমরা মেয়েদের উপর আলোচনা করবো, সব দাবা করবো আপনারা।